এই যে দেখুন মিমের রুম। মিম কালকে মিমের বাড়িতে চলে গেছে, বাবার বাড়িতে। আর দেখুন ওর রুম কিরকম করে রেখে গেছে, এই যে দেখুন ওর রুমের অবস্থা। এই যে ঘর ভরা রশি টানানো, আর এই যে ময়লা ময়লা দিয়ে ঘর ভরা। তুমি কি খুঁজতেছো শোনা, এই যে কি অবস্থা, এই যে রবিতে কি কি অবস্থা করে রাখছে। এখন আর কি করব আমি আমি এখানে ভাবতেছি যে সুন্দর করে বিছনাদারি ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়ে দিই আর মুছে রাখি। কি বাবা দেখুন কি অবস্থা করে রাখছে, এই যে দেখুন। এখন আমি এই ঘর পরিষ্কার করব। আর উপরে অনেক আঁশ পড়ে আছে, আঁশটা দেখা যেতেছে না, এই যে দেখুন আঁশ অনেক আঁশ পড়ে আছে। আঁশগুলো পরিষ্কার করে এখন ঘরটা আমি পরিষ্কার করে করে নেব। এই অবস্থা মানুষ একটা রং করে যায়, একটু তো ঝাড়ু দিয়ে যায় কিন্তু তাও না। ভাড়া আসছে বলে পর্যন্ত মিম আঁশ ফালাই নাই, যতদিনই আমি এই ঘরের আঁশ ফালাই দিছি। কাজ করে উপরে উপরে কাজ করে পরিষ্কার না করে পরিষ্কার করে নিচ্ছি। সব রুম তো আর একসাথে পরিষ্কার করা যায় না, এই কারণে আজকে এই রুমটা ধরছি আর ওই রুমটা ধরছি, এই দুইটা আঁশ ফালাইয়া পুরো পরিষ্কার করে এখন দেব। এখন সকাল সকালবেলা মনে করেন সব কাজ সকাল সকাল করবে, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটা আবার সকালে শুরু করলাম, ছাড়ি দিতে আসলে এটা তো হবে। হ্যাঁ হচ্ছে, মজা দিতেছে। ময়লা হয়ে গেছে, এখন এটিকে উঠাইয়া ঝাইরা আমার চাদর বিছিয়ে দেবো। দেখুন চাদরটা কতটা ময়লা হয়ে গেছে, দরজাটা অনেক ধুলা জমছে, এই কারণে আমি দরজাটা মোছা দিয়ে দিচ্ছি। এগুলো মাঝে মাঝে মোছা দিতে হয় কিন্তু এগুলো তো মোছা দেয় না, যে যে রয়ে থাকে ওই কারণে ওই ওই ওদের ওই রুম মশা দিয়ে রইতে হয়, না মশলে জিনিসও ভালো থাকে না আর দেখতেও ভালো লাগে। এই দেখুন আমার রুমও সকালে ঘুম থেকে উঠছি, এমন একটা পরিষ্কার করা হয় নাই, ঝাড়ু দেওয়া হয় নাই। এখন আমি সম্পূর্ণ গুণ রুম গুছাইয়া ঝাড়ু দিয়ে নেব। ফ্লোরের এটা একটা শক্ত শলা দিয়ে ভালো করে ঝাড়ু করে ঝাড়ু দিয়ে নেব। আর এই যে টেবিলও এগুলো সব ফার্নিচার আমি মুছে দেব, এই যে আমার ঘরটা গুছিয়ে নেব। হ্যাঁ এখানে পিকনিক করা হবে, এখন মুরগি কাটা হচ্ছে, এটাই দেখালাম। আর যে এখানে আলু ছিল, এই যে পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে ভিতরে ভিতরে। বাবা মাটির চুলায় খিচুড়ি রান্না করা হইতেছে, এই যে এখন মুরগির মাংসটা আলাদাভাবে পাকাই নিতেছে, তারপরে খিচুড়ি বসাইব। আর ওই যে ডাল সিদ্ধ করে নিছে আগেই, আর এই যে মাটির চুলায় পিকনিক। 16 ডিসেম্বরের জন্য আমাদের এখানে খিচুড়ি পাকানো হইতেছে। লাটকি কি আলাদা হবে লইছ, হেন্টে গেলে নি মশলা কি কম লাগে নাকি, না না ইয়ে দিমু না ও খিচুড়িতে। আলামিন বাবুরে কুলে নিছে, এটা আমার ছোট ভাই, এই যে বাবুরে কুলে নিছে আলামিন।
না বাবা এটা চুম্মা দাও, এটা চুম্মা দাও। আল্লাহ রে ভাইয়ের আদর করতেছে। ছোট বাবু নিচে এসে বসছে আমাদের ঘরে, আমার ভাইয়ের ছেলে। দেখি হাতটা এখন ভাইয়ের কোলে নিয়ে অনেক আদর করতেছে। এই যে এখানে খিচুড়ি বসায় দেওয়া হলো, হ্যাঁ 16 ডিসেম্বর এলো ই খিচুড়ি খেয়ে ওখানে খিচুড়ি খাইলে কেমনি আমাদের ঘরে রাইখা বাবু ঘুমাসতেছে। বড় বাবু বিরক্ত করতেছে। এখানে আলু দিয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট গুঁড়ো আলু। আমি তুই যদি বাবুরে বারবার দেয় বিরক্ত করস না, আমি উপরে দিয়েও মনে। হ্যাঁ ঠিকই এখানে সবজি দেওয়া হচ্ছে, মিষ্টি কুমড়া আর সাথে গাজর দুইটা ধুয়ে কেটে রেখেছিল, এখন দিয়ে দিচ্ছে। এখন চাল দেওয়া দেওয়া হচ্ছে। এখন আরে কি পানি লাগবে আনতে গেছে, এই আরেক সসমান পানি দেওয়া হয়ে গেল, কিন্তু আরেক সসমান লাগবে। হ্যাঁ আরেকটা লাগবে, আর তাই না হনে দিস না, কাঁচা মরিচ দিয়ে দেওয়া হলো। আগুন দিস না, এই যে এখন গোশ দিয়ে দেওয়া হচ্ছে। গোষ্ঠীকে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। বুটের ডাল আর মুগের ডাল দুটা সিদ্ধ করা নেওয়া হয়েছিল, সেটা এখন দিয়ে দিচ্ছে। এখন নেড়ে চেড়ে পুরো ভাবে মিক্স করে নিচ্ছে। এখন কিছু সময়ের জন্য ঢেকে দেওয়া হবে। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, এই যে দেখুন কি সুন্দর একটি কালার এবং ঘ্রাণ চলে আসছে। দেখুন খিচুড়ি, খিচুড়ি খুব সুন্দর একটি কালার চলে আসছে, ভালো লাগতেছে। গানা চালাতো, 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 গানা চালাতো,
देखे जो कोई तुझको कान पे उसके चार लगा दूं भी भर के नाचल बेबी शैंपेन के शावर में प्यार पर का फैन मिनिस्टर बैठा है जो पावर में সবাই একসাথে খাবো ভুলে করে করে প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এখন আমাদের তো আমাদের ঘরে দিয়ে দিয়েছে এখন আমরা এখান থেকে খাবো একসাথে করে নাই ঝামেলাটা বড় হবে এই কারণে।